হ্যালো আমার শ্রোতা বন্ধুরা, আজকে যে মজাদার টিপসটির কথা বলবো সেটি হচ্ছে সিপ এক গ্লাস হলুদ জল উপকার জানলে আজ থেকেই খাবেন। সত্যি কি তাই? দেখুন আমার ভিডিওটি। বর্তমানে মানুষ স্বাস্থ্য সচেতন, শরীরকে ফিট রাখতে বিভিন্ন প্রকার ভেষজ মিশ্রণ অনেকেই গ্রহণ করে থাকেন, পাশাপাশি শরীর চর্চা চলতে থাকে পূর্ণ মাত্রায়। অনেকের হয়তো জানেন না হলুদ জল খাওয়ার উপকারিতা, রান্নায় প্রয়োজনীয় এক উপাদান এই হলুদ। এই হলুদ জল যদি নিয়মিত এক গ্লাস করে খাওয়া যায় তাহলে দূর থাকবে অনেক অসুখে, স্মৃতিশক্তি ধরে রাখা থেকে দূর শুরু করে ক্যান্সারের মতো রোগ মোকাবিলা হলুদের ঝুড়ি মেলা ভার। জাতীয় স্তরের এক হেলথ ওয়েবসাইট প্রকাশিত তথ্য থেকে সামনে এসেছে হলুদের এই বহুবিধ গুণাগুণ। মূল গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজিতে। ওই গবেষণায় দাবি করা হয়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য দারুণ উপকারী হলুদ। হলুদ রস খেলে হলুদ হৃদরোগের সম্ভাবনা 56% কমে যায়। জানা গিয়েছে 1 ঘন্টায় জগিং করলে শরীর বৃদ্ধি কার্যকলাপ যতটা সচল হয় তা একাই করে দিতে পারে হলুদের রস। পাশাপাশি হার্ট রক্ত চলাচল স্বাভাবিক রাখার সঙ্গে হলুদ বিশেষ কার্যকারী সেই সব মহিলাদের জন্য যাদের সদ্য মেনোপজ হয়েছে, কারণ এই সময়টা মহিলাদের মধ্যে হার্ট ও অন্যান্য সমস্যা প্রবণতা দেখা দেয়। কীভাবে খাবেন, কীভাবে হলুদকে কাজে লাগাবেন জেনে নিন। নম্বর 1, হৃদরোগের সমস্যা দূর করতে টানা 1 সপ্তাহ প্রতিদিন খেতে হবে 125 মিলিগ্রাম হলুদের রস। নম্বর 2, শরীর সুস্থ রাখতে রোজ 1 চামচ হলুদ খেতে হবে। নম্বর 3, খাবার বা চায়ের সঙ্গে মিশিয়ে নিন 1 চামচ হলুদ। হলুদের জুসও শরীরের পক্ষে বিশেষ উপকারী। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের টিপস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাও, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সবকে ভালো রাখো এবং তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।